প্রিয়াঙ্কা'স ফুড ডায়েরি। আমি প্রিয়াঙ্কা আজকে কিন্তু শেয়ার করব একদম নতুন একটা রান্না। রান্নাটা নতুন নয়, কিন্তু এই সিরিজটা নতুন। আমি আজকে থেকে শুরু করতে চলেছি একেবারে রোজকার রান্নার একটা সিরিজ, যেখানে আমরা শুধুমাত্র ফ্যান্সি রান্না নয়, তার বাইরে গিয়ে আমাদের রেগুলার লাইফে যে রান্নাগুলো হয় সেগুলোও আমি শেয়ার করব। তো তার জন্য এই সিরিজটার আমি নাম রেখেছি একদম রোজকারের রান্না বা রোজকের রান্না। তো সেই সিরিজে কিন্তু থাকবে আমাদের প্রতিদিন আমরা যে সব খুব হালকা খাবার যেগুলো খাই বা টেস্টি, হালকা খাবার তার সাথে খুব টেস্টি হবে, কম মশলা, ঘরোয়াভাবে তৈরি হবে, সেরকম কিছু রান্না কিন্তু আমি শেয়ার করব এই সিরিজে। তো এক এক করে ধীরে ধীরে আমি সবটা শেয়ার করব। তো প্রথম দিন আমি যেটা ঠিক করেছি সবার সাথে শেয়ার করব, তো সেটা হচ্ছে একটা কিমার রেসিপি, চিকেন কিমা, যেটা কিন্তু সবাই খেতে পারে, কারণ এটা খুব কম মশলায় একদম হাতের সামনে যা উপকরণ পাওয়া যায় সেটা দিয়ে তৈরি হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। ভাত রুটি সব কিছুর সাথে চলে যাবে, লাঞ্চ হোক বা ডিনার দুটোতেই চলে যাবে। সেই জন্যেই কিন্তু আমি আজকে প্রথম দিনে এই রোজকের রান্নার সিরিজে এই রান্নাটাই বেছে নিয়েছি। তো তোমাদের রিকোয়েস্ট করব রেসিপিটা পুরোটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি এরকম কোনো আইডিয়া থাকে যে এই রোজকারের রান্নায় কী কী রেসিপি ইনক্লুড করতে হবে, তো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি একদম সোজা রান্নার থেকে। কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি আমি 1.5 খানা পেঁয়াজ কোচানো। এখানে আমি 300 গ্রাম চিকেন কিমা নিয়েছি। তো পেঁয়াজটাকে এবার ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবারে এই মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব কয়েক মিনিট। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি আমি নুন আর হলুদ গুঁড়ো। এবারে অ্যাড করে দিলাম আমি চিকেন আর কয়েক পিস টমেটো আর ডুমোডুমো করে কেটে রাখা আলু। একদমই সিম্পল রান্না, কোনো এক্সট্রা মশলা কিন্তু আমি এতে ব্যবহার করছি না, একেবারে রেগুলার খাবার মতনই কিন্তু এই রান্নাটা হচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু টেস্ট কিন্তু ভীষণই ভালো হবে। প্রায় অনেক বাড়িতেই কিন্তু বাচ্চাদের জন্য রোজই চিকেন করতে হয়, তো আমার মনে হয় একদিন যদি এরকম অন্য রকমভাবে ওদের চিকেনটা করে দেওয়া যায় ওটা কিন্তু ভীষণ খুশি হবে ওরা খেয়ে। তো এটাও কিন্তু আমার ছেলের ভীষণ প্রিয় একটা খাবার, তো ওর আবদারেই আমি এটা বানাচ্ছি। তোমরাও কিন্তু বাড়িতে বাচ্চাদের জন্য এটা বানাতে পারো, যদিও এটা কিন্তু সবার খাবার জন্য উপযুক্ত। আর কষানোর সময় আমি কিন্তু একটুখানি ধনে পাতা কোচানো অ্যাড করলাম, এটা কষানোর সময় অ্যাড করলে খুব ভালো হবে। একটুখানি কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভিটা যে যার ইচ্ছা মতন রাখতে পারে। তো এবারে প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আলুটাকে সিদ্ধ করার জন্য এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো খুব সিম্পল কিন্তু রান্নাটা, আর চাইলে কিন্তু এটাকে যদি কেউ কালারফুল করতে চায় তাহলে এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে এটাকে একদম কালারফুল করা যেতে পারে। কিন্তু যেহেতু আমি একটা রোজকারের সিম্পল রান্না সিরিজ করছি, তো সেই কারণে কিন্তু আমি এটাকে একদমই সুপার সিম্পল রেখেছি। তো আমার কিন্তু ঢাকা দিয়ে রান্না করা হয়ে গেছে এবং আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ব্যাস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবারে আমি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করি। তো সুন্দর করে এটাকে এবার আমি, তাহলে আর দেরি কিসের, ঝটপট করে আজকেই কিন্তু এটাকে বানিয়ে ফেলো তোমরা। চিকেন তো সবার বাড়িতেই মনে হয় ফ্রিজে থাকে, তো এটাকেই আজকে বানিয়ে ফেলো। রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু আমাকে।